যারা পাপিষ্ঠ যারা নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাম হাতে আমল নামাটা দিবে আল্লাহ বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নাফরমানের বাম হাতের মধ্যে আমল নামাটা দিবেন কিভাবে বাম হাতে আমল নামা দিবেন তাফসীরের মধ্যে আসছে বুকটার মাঝখান দিয়ে আল্লাহ পাক বুকটাকে ছিদ্র করে ফেলবে বুকটাকে ছিদ্র করে হাতটাকে এদিক দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে নেবেন এরপর আল্লাহ বলবেন ওই নাফরমানের বাম হাতের মধ্যে আমল নামা দাও পিছন দিক থেকে যখন তার আমল নামাটা তার পিছনে যখন দেওয়া হবে আল্লাহ বলবেন পর দুনিয়াতে কি করেছিস এবার পর আমাকে শোনা বান্দার চেহারা তো সামনের দিকে আমল নামা কোন দিকে পিছনের দিকে বান্দা বলবে আল্লাহ আমার চেহারা আমার চোখ আমার মুভমেন্ট তো সামনে কিন্তু আমলনামা তো পিছনে দিয়েছেন পর্ব তো পর্বটা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা নাফরমানের ঘাটটাকে মোচড় দিয়ে ভেঙে পিছনের দিকে বানায় দাও আল্লাহ পাক আমি আজকে পাঁচটা সাক্ষী সম্পর্কে কথা বলবো একটা সাক্ষীও যদি আল্লাহ পাক আমাদের বিরুদ্ধে না দাঁড় করান কেয়ামতে শুধু আল্লাহ পাক নিজে যদি সাক্ষী হন বলেন তো দেখি আল্লাহর সাক্ষীর বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা সেদিন কারো থাকবে আওয়াজ করে বলেন থাকবে কিন্তু আল্লাহ পাক কেন এটা করবেন না আল্লাহ পাক কেন জমিনকে সাক্ষী বানাবেন আল্লাহ পাক কেন ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন আল্লাহ পাক কেন আমলনামাকে সাক্ষী বানাবেন আল্লাহ পাক কেন রাসূলকে সাক্ষী বানাবেন তার কারণ হলো আল্লাহ পাক এমন সত্তা তিনি এমন মালিক তিনি এমন প্রভু তিনি কোনো বান্দার উপর জুলুম করেন না বান্দা যেন কাল কেয়ামতে গিয়ে বলতে না পারে আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে এই জন্য আল্লাহ পাক এক এক করে সব সাক্ষী তার সামনে দাঁড় করে দিবেন তুমি এই করেছ এই জন্যই আজকে তোমার এই শাস্তি চিল্লায় বলেন ঠিক কিনা আমার মালিক কারো উপরে জুলুম করে আওয়াজ করে বলেন জুলুম করে আরে ভাই পৃথিবীর সমস্ত মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেমন করোনার সময় আমরা দেখেছি নিজের বাবা সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিজের সন্তান পিতামাতার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্ত্রী স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে স্বামী স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে এটা আমরা দেখি নাই কথা বলেন না কিন্তু দেখি নাই আমরা করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দিয়ে গেছে যে পৃথিবীর মানুষ একে অপরকে ভুলে যাইতে পারে পৃথিবীর মানুষ একজন আরেকজনকে ভুলে যাইতে পারে আমার আল্লাহ বলেন ও আমার বান্দা আমি তো তোর এমন রব আমি তো তোর এমন মালিক আমি তোকে খুব মহব্বত করে তৈরি করেছি রে বান্দা আমি অনেক ভালোবেসে আমি তোকে তৈরি করেছি বান্দা গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বান্দা ও বান্দা তুই সারা জীবন যদি নাফরমানিও করস কিন্তু তারপরেও যদি তুই একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস আমি আরশে আজিম থেকে বান্দা তোর নিকটে চলে যাই সে আল্লাহকে আমরা চিনি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বান্দাকে ভুলে যায় না নাফরমান বান্দারাই আল্লাহকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে আমাদের সাক্ষী দাঁড় করাবেন জমিন যখন সাক্ষী দেবে আমরা বলবো আল্লাহ না জমিন মিথ্যা কথা বলতেছে আমি তো এই কাজ করি নাই আল্লাহ বলবো তাই নাকি ও ফেরেশতারা আসো ফেরেশতারা যখন এক এক বলে বর্ণনা দেবে আমরা তখন বলবো আল্লাহ না এটাও আমরা করি নাই ফেরেশতা ভুল বলছে আল্লাহ বলবে ও আচ্ছা তাই নাকি তাহলে এবার তোমার আমল নামা তুমি নিজেই পড়ো সুবহানাল্লাহ এবার আমল নামা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড় করে দেবে আল্লাহ পাক আমল নামা আমাদের হাতে ধরাই দেবে যে তোমার জিন্দগিতে তুমি কি করেছো সব আমল নামায় লিখা আছে তোমারটা তুমি পড়ো তুমি নিজেই বুঝবা তুমি দুনিয়াতে কি করেছো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله باق আমাদের কে আমল নামা হাতে ধরে দিয়ে বলবেন পড়ো তোমার আমল নামা তোমারটা তুমি পড়ো তুমি নিজেই বুঝবা তোমার জিন্দেগিতে তুমি কি করেছো ইকরা কিতাবাক পড়ো তোমার আমল নামা তাহলে তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট চিল্লায় বলেন সুবহানাল্লাহ বান্দাকে যখন আমল নামা দেওয়া হবে যারা পাপিষ্ঠ যারা অপরাধী তারা আমলনামা হাতে পাওয়ার পর থরথর থরথর করে কাঁপতে শুরু করে দেবে হায় হায় এটা আবার কি আমলনামা হাতে দেওয়া হলো আল্লাহ বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله الرسول قال الله أكبر أنا أمر حبيب
যখন কোন অপরাধীকে আমলনামাটা হাতে ধরায় দেওয়া হবে সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে কিয়ামতের ময়দানে আর সে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব হায় হায় এটা কেমন কিতাব এটা কেমন কিতাব আমাকে দেওয়া হলো লা ইউগাদিরু সগীরাত ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন কিতাব এটা কেমন আমলনামার মধ্যে দিয়ে ছোট কোনো গুনাহও বাদ যায় নাই বড় কোনো গুনাহও বাদ যায় নাই লা ইউগাদিরু সগীরাত ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা ছোট ছোট যত গুনাহ করেছিলাম সেটাও লেখা আছে বড় যত গুনাহ করেছিলাম সেটাও লেখা আছে এই জন্যই তো আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশাকে বলেন ক্বালা ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুবি ফা ইন্না লাকা মিনাল্লাহি তালিবান ও আয়েশা সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও রে আয়েশা ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখো রে আয়েশা কারণ কিয়ামতের ময়দানে ওই ছোট ছোট গুনাহ সম্পর্কে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে রে আয়েশা বাঁচার কোনো উপায় নাই গুনাহগার বলবে আল্লাহ এটা কেমন কিতাব আমার হাতে ধরায় দিলেন কোনো গুনাহই তো বাদ যায় নাই রাতের অন্ধকারে তো দুনিয়ার কেউই আমাকে দেখে নাই সেটাও তো এখানে লেখা আছে আল্লাহ আমি মুখে বলতাম একটা অন্তরে লালন করতাম আরেকটা এইটাও তো লেখা আছে আল্লাহ আমার স্ত্রী দেখে নাই আমার বাবা দেখে নাই আমার মা দেখে নাই পৃথিবীর কেউ দেখে নাই ও আল্লাহ এটাও তো লেখা আছে এটা কেমন আমলনামা আমার হাতে দিবা প্রিয় ভাইয়েরা আমার এই আমলনামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমলনামা হবে আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা কিয়ামতের ময়দানে আপনার আমলনামার মধ্যে পৃথিবীর মধ্যে যদি আপনি অনুপরিমাণ কোনো আমল করেন সেটাও সেখানে গিয়ে দেখতে পাবেন অনুপরিমাণ যদি কোনো অপরাধ করেন দুনিয়ার মধ্যে তো সেটাও কাল কিয়ামতের ময়দানে আপনি গিয়ে দেখতে পারবেন চিল্লাই বলেন সুবহানাল্লাহ অনুবুঝেন তো আপনারা যেটাকে খালি চোখে দেখা যায় না অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে যেই বস্তুকে দেখা হয় এত ছোট্ট একটা গুনাহ যদি আপনি করেন ছোট্ট একটা পাপও যদি করেন সেটাও কাল কিয়ামতে আপনি গিয়ে দেখতে পাবেন আবার ঠিক তেমনিভাবে ছোট্ট একটা নেকের কাজও যদি করেন সেটার জন্য আল্লাহ পাক কিয়ামত আপনাকে পুরস্কৃত করবে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই আমলনামাটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা তখন তৈরি হবে আল্লাহ পাক কারো কারো আমলনামাটা ডান হাতে দিবেন আল্লাহ পাক কারো কারো আমলনামাটা বাম হাতে দিবেন কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামাটা কিছু কিছু বান্দা সে আমলনামাটা ডান হাতে পাবে কোন হাতে পাবে ভাই জোরে বলেন কোন হাতে পাবে আল্লাহ বলেন ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া আল্লাহ পাক কারো কারো ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবেন পড়ো তোমার আমলনামা সেই মানুষগুলা আমলনামাগুলা হাতে পাওয়ার পর এমন আনন্দে আত্মহারা হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলবে ভাই দেখো আমাকে আমলনামা ডান হাতে আল্লাহ দিয়েছে একটু আমার আমলনামাটা একটু পড়ো আমলনামাটা পড়ে আমাকে একটু শোনাও কারণ সে সেদিন আনন্দিত হয়ে যাবে সে বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া সে সেদিন বলবে আমি জানতাম যে এই আমলের সামনাসামনি হিসাবের সামনাসামনি যে আমাকে হওয়া লাগবে এটা আমি দুনিয়ার মধ্যেই জানতাম এই জন্য দুনিয়ায় থাকতেই এই হিসাবটার সামনাসামনি হওয়ার আগেই আমি আমারকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম যে আমাকে হিসাব দিতে হবে এই জন্য আমি প্রস্তুতিটা আগেই নিয়ে রেখেছিলাম চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য এই সমস্ত মানুষগুলা জান্নাতি হয়ে যাবে আনন্দের জীবন যাপন তারা পাবে আর কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দেবে তারা কারা যারা পাপিষ্ট যারা নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাম হাতে আমলনামাটা দেবে আল্লাহ বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নাফরমানের বাম হাতের মধ্যে আমলনামাটা দিবেন কিভাবে বাম হাতে আমলনামা দিবেন তাফসীরের মধ্যে আসছে বুকটার মাঝখান দিয়ে আল্লাহ পাক বুকটাকে ছিদ্র করে ফেলবে বুকটাকে ছিদ্র করে হাতটাকে এদিক দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করে নেবেন এরপর আল্লাহ বলবেন ওই নাফরমানের বাম হাতের মধ্যে আমলনামা দাও পিছন দিক থেকে যখন তার আমলনামাটা তার পিছনে যখন দেওয়া হবে আল্লাহ বলবেন পর দুনিয়াতে কি করেছি সেবার পর আমাকে শোনা বান্দার চেহারা তো সামনের দিকে আমলনামা কোন দিকে
পিছনের দিকে বান্দা বলবে আল্লাহ আমার চেহারা আমার চোখ আমার মুভমেন্ট তো সামনে কিন্তু আমলনামা তো পিছনে দিয়েছেন পর্বত পর্বটা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারাই নাফরমানের ঘাটটাকে মুচড় দিয়ে ভেঙে পিছনের দিকে বানায় দাও তার ঘাটটাকে মুচড় দিয়ে ভেঙে পিছনের দিকে দিয়ে বলবে এবার পর এবার সে আফসোস করবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া হায়রে এই হিসাব যদি আজকে আমার না দেওয়া হতো হিসাবটা যদি আমারটা আমি না জানতাম কতই না ভালো ছিল ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া সে আফসোস করে বলবে হায় রে আমার যদি মৃত্যুটাই দুনিয়ায় শেষ হয়ে যেত আমাকে যদি পুনরায় আবার এই বিচারের দিবসে যদি দাঁড় না করানো হতো আমার জন্য কতই না ভালো হতো তখন আফসোস করে বলবে মা গুনা আননি মালিয়া হায় রে দুনিয়ায় তো আমি কত টাকার মালিক ছিলাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম আজকে দুনিয়ার কোনো টাকাই আবার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আল্লাহ আমি দুনিয়া তো অনেক ক্ষমতার মালিক ছিলাম আমি যদি একটা ডাক দিতাম একশো দুইশো পাঁচশত মোটর সাইকেল আমার পিছনে চলে আসতো হাজার হাজার নেতা কর্মী কর্মী আমার পিছনে আমার পক্ষে স্লোগান দিত কত ক্ষমতা আমার ছিল পুলিশ প্রশাসন আমার ছিল চার বাহিনী আমার ছিল যা বলতাম আমার চোখের ইশারায় সব হইয়া যাইত আমার তো আজকে কোনো কিছুই কোনো কাজে আসলো না আল্লাহ কান্নি সুলতানিয়া কোনো কিছুই কোনো কাজে আসলো না আফসুস করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলবে খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবেন ও ফেরেশতারা ধর নাফরমানকে ধর শত্রু গজ জাহান্নামের আগুনের শিকল দিয়ে এই নাফরমানকে পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও বলেন নাউজুবিল্লাহ তাফসীরের মধ্যে আসছে তাকে কিভাবে শিকল দিয়ে পেঁচানো হবে তার মুখের ভিতরটা দিয়ে মুখটাকে হা করিয়ে দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচাইয়া পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে বাঁচার কোনো উপায় নয় প্রিয় ভাইয়ের আমার তিন নম্বর আমল নামা যখন বিপক্ষে সাক্ষী হয়ে যাবে এবার বান্দা গিয়ে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমল নামার মধ্যেও কিছু ভুল ভাল আছে আমি এগুলো কিছু করি নাই কি বলবে এগুলো কিছু আমি করি নাই আল্লাহ ভুল আমল নামার মধ্যে ভুল লিখাস এবার আল্লাহ বলবে ও আচ্ছা তাই ভুল আছে জমিন সাক্ষী দিল সেটা তোমার বিশ্বাসযোগ্য হলো না ফেরেশতারা সাক্ষী দিল সেটাও তুমি বলতেছো ভুল আছে এবার তোমার আমল নামার মধ্যে সব লিখে আছে তাও বলছো ভুল আছে ঠিক আছে এবার দেখো তোমার ভুল কোনটা শরীক বের করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার জবানের মধ্যে সিল মেরে জবানটা বন্ধ করে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে এবার তোমরাই বলে দাও সে কী করেছে দুনিয়ায় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলবেন ও না ফরমান বহু কথা বলেছিস দুনিয়ায় বহু বাটপারি করেছিস দুনিয়ায় ওই বাটপারি আজকে আমার সাথে ও চলবে নাকি কথা কয় না আল্লাহর কাছে চলবে বাটপারি আল্লাহ বলবেন আলিয়াও মানাখতিমু আলা আফওয়াহিহিম আজকে তার জবানটাকে বন্ধ করে দাও ও ফেরেশতারা তার মুখটাকে সেলাই করে দাও সাথে সাথে জবান বন্ধ মুখটাকে সেলাই করে দেওয়া হবে এরপর আল্লাহ বলবেন অতুকাল্লিমুনা আইদিহিম এবার হাতকে বলবে ও হাত তুমি আবার বলো হাত এবার কথা বলতে শুরু করে দেবে অতা সাধু আরজুল হুম্বি মা কানু একসিবন হাত বলবে আল্লাহ এই নাফরমান দুনিয়ায় থাকতে আমার হাতের সাহায্যে টেবিলের নিচ দিয়ে সোদের টাকাগুলো নিয়েছিল খোসের টাকাগুলো নিয়েছিল আল্লাহ তাআলা এই হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করেছিল এই হাত দিয়ে কত অপকর্ম করেছিল কলমের খোসায় কত শত মানুষ নির্দোষ মানুষকে জেলের ভিতরে ঢুকাইছিল এই হাত দিয়ে আল্লাহ পাক আমি আজকে সাক্ষী হয়ে গেলাম এই নাফরমান জবান দিয়ে যা বলেছে সব মিথ্যা বলেছে
এবার হাত যখন সাক্ষী দেওয়া শুরু করে দেবে বান্দা তখন বলার চেষ্টা করবে হাত যদি সত্য কথা বলে হাতের পক্ষে সাক্ষী কোথায় হাত যে কথা বলতেছে আমার বিরুদ্ধে যে সাক্ষী দিতেছে হাতের যে কথা সত্য এটার প্রমাণ কি এবার আল্লাহ পাক বলবেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাতের পক্ষে আবার পা সাক্ষী দেওয়া শুরু করে দেবে সুবহানাল্লাহ বলবেন না হাত যা বলতেছে এবার পা বলবে আল্লাহ হাত যা বলেছে সবগুলো সত্য কথা বলেছে আমার এই পা দিয়ে সে দুনিয়ার সব জায়গায় যাইতে পারছে মসজিদে আজান হইলে মসজিদে যাইতে পারে নাই তাফসিরুল কোরআন মাহফিলে যায় নাই দোকানের মধ্যে দাঁড়ায় থাকছে এই হা পা ব্যবহার করে এই পা ব্যবহার করে জমিনের মধ্যে দাঁড়ায় ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এই পা ব্যবহার করে আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ কায়েমের আন্দোলন করেছে কিন্তু আপনার জমিনে দাঁড়ায় লিল্লাহি তাকবীরের স্লোগান সে কোনোদিন দেয় নাই এক এক বলে পা হাত সব কিছু বলা শুরু করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যেও বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলেন ও আমার গোলাম শুধু হাত নয় শুধু পা নয় কাল কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা তোমার বিপক্ষে কথা বলবে সুবহানাল্লাহ বলবেন না আপনার জিহ্বা আপনি দুনিয়ায় কি করেছেন আপনার জবান কাল কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর কাছে বলে দেবে আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম ওয়া আলসিনাতুহুম তোমার জিহ্বা তোমার জবান কাল কিয়ামতে বান্দা তোমার বিপক্ষে আমি আল্লাহর কাছে সব বলে দেব তুমি তখন যাইবা কই কোথায় যাবা পালাইবা কোথায় পালাবার কোনো রাস্তা কথা বলেন পালাইবার কোনো রাস্তা আছে শুধু হাত নয় শুধু পা নয় শুধু জিহ্বা নয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের চামড়া আপনার শরীরের ত্বক এগুলা পর্যন্ত কাল কিয়ামতে এক এক করে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন সূরাতুল হামিম সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء قال قيامة رمائدان أبنار طاق أبنار بيبوك أبنار چمرا جخن الله رأس جي بول بي ایک ایک بر جخن شاب برنونا شنا يدي بي تخن أمرا الله الله شمن داري آشي دين پرشن كور بو او أمر طاق او أمر انگو پرتنگو او أمر حات او أمر پا او أمر جببا دنیا جو توپرات کوري چلام انناي کوري چلام توكي بھالو رکھر جننوي تو کوري چلام তোকে সুখে রাখার জন্যই তো করেছিলাম তোকে আনন্দ দেওয়ার জন্যই তো করেছিলাম আজকে তুই নিজেই আমার বিরুদ্ধে কেন আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছিস সেদিন আমরা বলবো হাতকে বলবো আমার আমার চেহারাকে বলবো আমার জিহ্বাকে বলবো আমার পাকে বলবো তোর জন্যই তো অপরাধ করেছিলাম তোর জন্যই তো অন্যায় করেছিলাম আজকে তুই আমার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করতেছিস তখন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে কলু আন্তকনাল্লাহুল্লাজি আন্তকাকুল্লা শাই তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় যেমনিভাবে জবান দিয়েছিল কথা বলার জন্য সেই আল্লাহ আজকে কেয়ামতে আমাকে জবান দিয়েছে তোমার বিরুদ্ধে সব বলে দেওয়ার জন্য চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার বলেন দেখি এক নম্বরের সাক্ষী জমিন দেবে দুই নম্বরের সাক্ষী ফেরেস্তারা দেবে তিন নম্বরের সাক্ষী আমল নামার মধ্যে আসবে চতুর্থ নম্বর আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন সব কিছু বর্ণনা করে আল্লাহর কাছে বলে দেবে সেই দিন কোনো বাঁচার উপায় থাকবে নাকি কথা বলেন বাঁচার কোনো উপায় আছে নাকি এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর যেই সাক্ষীটা দাঁড় করাবেন অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাই দেব সুবহানাল্লাহ আমাদের রাসূলকে যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাই দিবেন রহমতুল্লিল আলামিন যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন বলেন দেখি সেদিন আর কোন উপায় থাকবে আমাদের কথা বলেন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 41 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাকাইফা ইযা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিন্না বিকা আলা হাউলাই শাহীদা সুবহানাল্লাহ আল্লাহ বলেন অনন্তর সেদিন কি উপায় হবে তাদের
কি উপায় হবে ও আমার বান্দারা তোমাদের যখন তোমাদের কওম থেকে আমি তোমাদের বিপক্ষে সাক্ষী দাঁড় করায় দেব ও রাসূল ও আমার হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি স্বয়ং সাক্ষী বানায়া দেব কাল কিয়ামতের ময়দানে আয়াতের তাফসীর যদি করতে যাই শুধু এইটুকুর তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন প্রত্যেক নবী রাসূলের কওমের ব্যাপারে তাদের উম্মতের ব্যাপারে আল্লাহ পাক নবীদেরকেই সাক্ষী হিসেবে কাল কিয়ামতে দাঁড় করায় দিবেন বলেন সুবহানাল্লাহ সমস্ত নবীরা কি সেদিন আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার সমস্ত পয়গামগুলো আপনার সমস্ত হুকুমগুলো আমি তাদেরকে জানাইয়া দিয়েছি তারা মানে নাই আমরা করবটা কি এভাবে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আসছেন সবাই তাদের উম্মত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলবে আমার নবী আপনার নবী আমাদের নবীকে কেমন সাক্ষী আল্লাহ বানাইবেন সমস্ত নবী রাসূলরা যেই কথাগুলো বলবেন তাদের উম্মত সম্পর্কে আমার নবী সমস্ত নবী রাসূলদের সাক্ষী হিসেবে বলবেন আল্লাহ সমস্ত নবী রাসূল যা বলছেন তার সত্যায়ন আমি করছি আমি সাক্ষী দিছি তারা সত্য কথা বলছেন সুবহানাল্লাহ বলবেন না সব নবীরা সাক্ষী দিবেন তাদের উম্মতের বিপক্ষে আর আমার নবী সাক্ষী দিবেন সমস্ত নবীর পক্ষে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সেদিন নবী যদি আমার বিরুদ্ধে গিয়ে কথা বলে আমার নবী যদি সেদিন কাল কিয়ামতে আমার বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উমুক উমুক আমার উমুক এলাকার উমুক উম্মতেরা আমার দিনের উপর ছিল না আমার দিনের উপর ছিল না আল্লাহ এই কথা যদি কাল কিয়ামতে রহমতুল্লিল আলামিন আল্লাহর কাছে গিয়ে বলে বলেন বাঁচার কোনো উপায় থাকবে প্রিয় ভাইরা উপায় থাকবে এবার পঞ্চম নম্বর সাক্ষী ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চাশ নম্বর সাক্ষী আমার আল্লাহ নিজেই হয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না এই যে এতক্ষণ বললাম আগেই বললাম যে সব সাক্ষীর কোনো দরকার ছিল না আমার মালিক যদি কাল কিয়ামতে বলে গোলাম এটা কেন করলি জবাব দিতে পারবো ও গোলাম এটা কেন করলি না জবাব দিতে পারবো কোনো জবাব নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে যখন সাক্ষী হয়ে যাবে আমার আল্লাহ তো সেই আল্লাহ আমার আল্লাহর দৃষ্টির অগোচরে কোনো কিছুই হতে পারে আরে ফেরেশতা তো মুখের জবান দিয়ে বের করলে লিখবে কিন্তু আমার আল্লাহর মুখের জবান বের করার প্রয়োজন নাই আমার অন্তর কি লালন করতেছে সেই খবরও জানে কে আরো জোরে বলেন কে জানে বরং আমার অন্তরে কি লালন করছে এটা নয় আমি কালকে বা ভবিষ্যতে কি করতে পারি সেটাও জানেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানে গোটা পৃথিবীর মানুষ যা দেখে না গোটা পৃথিবীর মানুষকে আপনি ফাঁকি দিতে পারেন সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে পারেন স্যাটেলাইটকে ফাঁকি দিতে পারেন গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারেন ও পৃথিবীর মুসলমানেরা বলেন দেখি এমন কোনো জায়গা পাবেন নাকি যেখানে গেলে পরে আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দেওয়া যায় হুজুরে বলেন এমন কোনো জায়গা আছে আল্লাহ বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলেন অদৃশ্যের চাবিকাঠি তো আমি আল্লাহ তাআলার কাছে আছে জমিনের মধ্যে কি হয় সমুদ্রের গভীরে কি হয় সব খবর যার কাছে আছে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে একটা ছোট্ট গাছে থেকে যদি একটা পাতা যখন ঝরে জমিনের মধ্যে পড়ে যায় পাতার শব্দটা আমার মালিক শুনতে পায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ হাজার কোটি ফুট মাটির নিচে যদি একটা শস্য দানা থেকে যদি একটা গাছের চারা যদি অঙ্কুরিত হয় আমার মালিক বলেন সেই খবরটা আমি আল্লাহ জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আরো জ্বলবেন আছে কারো এই জন্য আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম ও আমার গোলাম তুমি কোথায় যাবা তুমি যেখানে যাবা আমি আল্লাহ সেখানেই আছি সুবহানাল্লাহ বলবেন না শুধু সেখানেই শেষ না আল্লাহ বলেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও আমার বান্দা তুমি শুধু যেখানে যাবা সেখানেই আমি নই তুমি যদি সামনে তাকাও আমিও সেখানে ডানে তাকালে আমি আল্লাহ ডানে বামে তাকালে আমি আল্লাহ ডানে বামে তুমি পিছনে যদি ফিরে তাকাও ওরে বান্দা আমি আল্লাহ তোমার পিছনেও থাকি সুবহানাল্লাহ বলবেন না অর্থাৎ আমি যেখানে আমার মালিক আমি আমার দৃষ্টি যেদিকে দেই আমার মালিকও সেদিকে সুতরাং মালিকের দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোই আল্লাহ বলেন আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা ও আমার বান্দা তোমরা কি জানো না তোমরা যেখানেই আছো আমি আল্লাহ পাক কিন্তু তোমাদেরকে দেখছি কে দেখছেন আরো জোরে বলেন কে দেখছেন